এটা হচ্ছে ভেলোস আউটরেজ 602। তাহলে 20,000 টাকার ভিতরে এই সাইকেলটা হচ্ছে বাংলাদেশের ভিতরে বেস্ট একটা সাইকেল, যে প্রত্যেকটা পার্টস অ্যালুমিনিয়ামের করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাইদা মেদসামি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 4। তো আজকের ব্লগটা হবে মূলত আমার নিউ সাইকেলটা আনবক্সিং দিয়ে। মানে কালকে আমি বংশাল গেছিলাম দুপুরের দিকে, ভাবছিলাম বিকালের ভিতরে আইসা পড়বো, কিন্তু বিকালের ভিতরে আসতে পারি নাই। অনেক দোকান পুরো মার্কেট ঘুরে দেখলাম, অনেক বছর পরে বংশাল গেছি। তারপরে ঘুরা যেই সাইকেলটা নিতে গেছিলাম ওই সাইকেল না নিয়ে আর তার থেকে একটু বেটার একটা সাইকেল পাইছি, এই জন্য ওইটা নিয়ে আইসা পড়ছি। তো সে বংশাল থেকে আমার বাসা পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা আমি চালাই আসছি, তো আস্তে আস্তে রাইত হয়ে গেছে। তো এই জন্য আর প্যাকেটটা খুলি নাই, সাইকেলটা যেভাবে আসছিল ওইভাবেই এখনো আছে। তো এখন সাইকেলটা আমি আনবক্স করব। তো আনবক্স করার পর ফার্স্ট লুকটা দেখব আর ফার্স্ট লুকটা আপনাদের সাথে শেয়ার করব, এবং সাইকেলের ভিতরে কি কি পার্টস ইউজ করছে, এবং এই সাইকেলটা যদি আপনারা কেউ নিতে চান এই সাইকেলটা আপনাদের জন্য কেমন হবে তাও শেয়ার করব। তো আসুন আমরা সাইকেলের কভারটা খুলি। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট লুক অসাধারণ, সাইকেলটা আমার কাছে অনেক জোস লাগছে, এই জন্য অন্য সাইকেল না নিয়ে এই সাইকেলটাই নিচ্ছি। আমার বাজেটের উপরে ছিল সাইকেলটা, আমি বাজেট যত নিয়ে গেছিলাম তার থেকেও বেশি, বাড়িতে বেশি ছিল সাইকেলটাতে। তারপর সাইকেলের লুকটা কেমন, এটা হচ্ছে ভেলোস আউটরেজ 602। তো আমি কালকে বংশাল গেছিলাম মূলত ফরেভারের স্পোর্টস লাইফটা নিতে। ফরেভারের স্পোর্টস লাইফটা আমি ধারণা করছিলাম 16-17 হাজারের ভিতরে পেয়ে যাব, কিন্তু ওইটা রেট যায় দেখি যে 19-20 হাজার টাকা প্রায় পড়ে যেতেছে। তো তাই চিন্তা করলাম যে ফরেভারের ভিতরে তো কিছু কিছু জায়গায় স্টিল ব্যবহার করছে, যেমন এই যে হ্যান্ডেলবারটা স্টিল ব্যবহার করছে, তারপরে যে সামনের সাসপেনশনটা স্টিল ব্যবহার করছে ফরেভারে, আর এই সাইকেলটাতে A to Z মানে সব কিছু অ্যালো, মানে ফুল বডি হচ্ছে অ্যালো ফ্রেম, সব কিছুতে অ্যালো ব্যবহার করছে। তো এই জন্য এই সাইকেলটা দেখলাম, আর এই সাইকেলটা আমি 22,000 টাকা দিয়ে নিচ্ছি। ফরেভারটা নিতে চাইছিলাম 20,000-এর ভিতরে, বাজেট ছিল 20,000, কিন্তু তারপরও 2,000 বেশি দিয়ে এই সাইকেলটা নিলাম, কারণ সাইকেলটা আমার অনেক আগে থেকে চয়েস ছিল, কিন্তু কখনো ভাবিনি 22,000-এ পেয়ে যাবো। তো এই জন্য সাইকেলটা নিয়ে নিলাম। তো আসুন এখন আমরা সাইকেলটার ছোটখাটো একটা সিনেমাটিক ভিডিও দেখি।
এখন আপনাদেরকে আমি ছোটখাটো কিছু ইনফরমেশন জানাবো এই সাইকেলটা সম্পর্কে, যে সাইকেলটাতে কি কি পার্টস ইউজ করা হয়েছে। তো এখন বেশি লং করব না ভিডিওটা, কারণ ছাদে অনেক রোদ, এই রোদের ভিতরে আমি থাকতে পারতেছি না। তো শর্টকাটের ভিতরে যদি বলতে যাই তাহলে 20,000 টাকার ভিতরে এই সাইকেলটা হচ্ছে বাংলাদেশের ভিতরে বেস্ট একটা সাইকেল। তো আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে তার থেকে 2-1,000 বেশি দিয়া এই সাইকেলটা নিতে পারেন। এই সাইকেলটা হচ্ছে বাংলাদেশের বেস্ট একটা সাইকেল। তো কারণ কেন এটা বেস্ট সাইকেল বলতেছি তার কারণ আছে, কারণ এটাতে সব কিছু ভেলোসের নিজের কোম্পানির ইউজ করা হয়েছে। কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা আর কি আমাকে সবথেকে বেশি যে জিনিসটা আকর্ষণ করছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্টস অ্যালুমিনিয়ামের করছে, আর প্রত্যেকটাতে আর কি শিমানো ব্র্যান্ডের পার্টস ইউজ করছে। তো আপনাদেরকে যদি বলি যে এই যে ব্যাগে যে গিয়ারটা ইউজ করা হয়েছে এটাতে আছে 7 স্পিড। তো এই 7 স্পিডের এটাতে ব্যবহার করছে শিমানো অ্যালটাস, এটাতে শিমানো অ্যালটাস ব্যবহার করা হয়েছে। আর সামনে ব্যবহার করেছে শিমানো টার্নিং। তো সামনে থাকছে 3 গিয়ার আর পিছনে হইতেছে 7 গিয়ার। তো মোট এটা 21 স্পিডের একটা সাইকেল। আর এটা টায়ার হইতেছে মেগনা গ্রুপের একটা টায়ার, আর রিমও অ্যালুমিনিয়ামের। এই যে আমার যে ব্লুটুথটা আছে এটা কিন্তু ম্যাগনেটের, তো এটা দিয়ে যদি আমি চেক করি যে দেখেন এটা রিমও অ্যালুমিনিয়ামের, হাই রিম ইউজ করা হয়েছে এটাতে। আর এটার যে সব হাফ ইউজ করছে, তো এই হাফটা হচ্ছে হাফটাও অ্যালুমিনিয়ামের, হাফটা হচ্ছে ওই ভেলোসের নিজেরই একটা হাফ। তো আর এটার হ্যান্ডেল বার হিসাবে ইউজ করা হয়েছে ভেলোসের নিজেরই একটা হ্যান্ডেল বার। তারপরে এটার যদি দেখেন স্টিমটা কিন্তু অনেক শর্ট একটা স্টিম, যারা আর কি স্টেন্ড করতে চান, স্টেন্ড করার জন্য এটা একটা বেস্ট সাইকেল হতে পারে। স্টিমটা অনেক শর্ট একটা স্টিম ইউজ করছে। আর গ্রিপটা ব্যবহার করা হয়েছে ভেলোসের নিজের একটা গ্রিপ। ব্রেকশোটাও ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের। তারপরে ব্রেকের সামনে শিমানো, এটাও শিমানো। তারপরে যে সাসপেনশনটা হইতেছে মানে 20,000 টাকার ভিতরে কোনো সাইকেল আমি এরকম সাসপেনশন দেখি নাই। এস আর সান্তুরের একটা সাসপেনশন, এই সাসপেনশনটা হইতেছে 120 mm একটা সাসপেনশন। 120 mm মানে প্রত্যেকটা সাইকেলে আমি দেখছি যে 100 mm সাসপেনশন থাকে, কিন্তু এটাতে 120 mm একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। আর এটার টায়ারটা কিন্তু লাইলনের টায়ারটা নিয়ে কোনো কনফিউশন নাই, সব কিছু A to Z একবারে বেস্ট। এই সাইকেলটা যদি আপনারা কেউ নেন তাহলে আপনারা আমার মতে 20,000 টাকার ভিতরে বেস্ট একটা সাইকেল পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে। আর যদি সাইকেল সম্পর্কে কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, বা কেউ যদি চান যে আমি সাইকেল নিয়ে নিয়মিত ব্লগ করি, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে সাইকেল নিয়ে আমি অনেক ব্লগ করব। যেহেতু এটা আমার সাইকেল নিয়ে ফার্স্ট রিভিউ, তো আমার ওইরকম কোনো আইডিয়া নাই যে সাইকেলের রিভিউ কীভাবে করতে হয়। তো যদি কেউ রিভিউ দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, যে আস্তে আস্তে আমি রিভিউ আরও ভালো করার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, বাই।